আজকেও বৃষ্টির দিন, রোমান্টিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক 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 রোমান্টিক, আর এই ওয়েদারে আম্মু আমাকে বানিয়ে দিল চিতই পিঠা, মানে চিত্তা পিঠা যেটাকে আমরা কি বলি। তো আজকে কিন্তু খালি গায়ে না, জামা পরে নিয়েছি। আগের দিন সবাই বলেছিল আমি খালি গায়ে জামা নেই নাকি। তো যাই হোক, আম্মু পিঠা একটা বানাইতে দিয়ে চলে গেলো ওয়াশরুমে, মানে শাওয়ার নিতে। তো আমি চিন্তা করতেছি যে আমি আজকে পিঠা বানাবো, দেখি কি হয়। যাই হোক, পিঠা আম্মু যেটা দিয়ে গেছে সেটা দেখতেছি খুলে খুলে বারবার, কারণ আমি তো জানি না কীভাবে পিঠা বানাতে হয়। আর আমাদের পাকের রুমের সামনের এই ওয়েদারটা খুবই জোস, মানে আমার কাছে খুবই ভালো লাগে। আর লাস্ট টাইম আমি যখন ডিমবাজির ভিডিও করেছিলাম সেখানে 50,000-এরও বেশি ভিউ হয়েছে, মানে আমি তো অবাক। যাই হোক, তো আমি এখন চিন্তা করছি যে আমি আজকে পিঠা বানাবো, আর তোমরা আমার পিঠা বানানো দেখবে। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আর আমি কেমন পিঠা বানাই সেটা দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত তো দেখতে হবেই। তো অবশ্যই আম্মুর এই পিঠা বানানোটা শেষ হয়ে গেলো, মানে আম্মু যেটা দিয়ে গেছে ওইটা আমি উঠিয়ে ফেললাম। তো এবার আল্লাহ আল্লাহ করে আমিও শুরু করলাম বানানো, কিন্তু আমি দিছি বাইরে বাইয়ের তো বড়, মানে আমি ভাবতেছি যে আমি সবসময় ভাবতাম কি যে জিনিস বানালে বড় বড় বানাবো, মানে এত বড় করে দিছি আমি, ঘুরে অবাক যে হইব কি না। তো যাই হোক, আমি বানাইতে দিয়ে একটু বসে রইলাম। কতক্ষণ পর খুলে দেখি, ও মাই গড, ভাই হয়ে গেছে, মানে আমি চিন্তাও করি না হয়ে গেছে বাইরে ভাই। একই হচ্ছে বৃষ্টির দিন, আরেক হচ্ছে চিতই পিঠা, মানে সবই ফেভারিট। রোমান্টিক ওয়েদারে রোমান্টিক খাবার, মানে রোমান্টিক না, মানে ওয়েদারটা খুবই জোস। আর এখনও কিন্তু বৃষ্টির দিন, মানে আমি যেখানে বয়স দিতেছি। তো যাই হোক, দেখতে দেখতে পিঠা হয়ে গেছে, এমন একটু পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে, যে পোড়া পোড়া গন্ধ রাখি সে। তারপর দেখি পিঠাটা একটু পুড়ে গেছে, তো আমি যেটা ভয় পাইছি সেটাই। যাই হোক, দেখতে দেখতে একটা পিঠা আমি বানিয়ে ফেললাম, এখন আমি আরেক পিস দিয়ে দিব, অ্যান্ড নেক্সটটা বানানো দেখি কি হয়। তো এইটা অনেক বড় করে দিলাম, এটা আরেকটু বড় করে দিলাম, মানে চিন্তা করতেছি বিশেষ বড় করে বানাবো, মানে একটা খাইলে যেন পেট পুরো ফুল হয়ে যায়। তো যাই হোক, বানাইতেছি এত বড় বড় পিঠা, মানে আমি পুরে অবাক যে এত বড় বড় পিঠা কেমনে খাবো। যাই হোক, দেখতে দেখতে এই পিঠাটা হয়ে গেছে, মানে এইটাও খুব সুন্দর হয়ে গেলো, দেখতে দেখতে হয়ে গেলো দুইটা পিঠা, মানে আমি সুন্দরভাবে দুইটা পিঠা বানিয়ে ফেললাম। এখন আবার আরেকটা দিয়ে ফেললাম আরও বড় করে, এবং এইটা দেখি কি হয়ে যায়। যাই হোক, ওয়েদার দেখতে দেখতে বৃষ্টি নেমে পড়লো, এবং বৃষ্টিতে আমি একটু মজা পাইতেছি। আর এই হচ্ছে পিঠাগুলা, পিছনটা একটু হলেও কালো হয়ে গেছে, বাট কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতে দেখতে এই পিঠাটাও হয়ে গেলো, মানে আমার 4 নম্বর পিঠা, মানে ভাই বুঝতে পারছো পিঠা, মানে আমি বানাইতেছি দেরি বেশি, আবার হচ্ছে পিঠা হইতেছে আলহামদুলিল্লাহ। অনেকে তো এমন সুন্দর করে হয় না, বাট আমার আলহামদুলিল্লাহ দয়ালের দয়া হচ্ছে। তো যাই হোক, আমার আম্মু জানি কি জানি কয়, আমি এই চিন্তা করতেছি বইতেছিলাম যে আল্লাহ আমার আম্মু জানি কি জানি কয়, দেখি এত বড় বড় পিঠা আবার কেমন হইতেছে। তো যাই হোক, আরেকটা দিয়ে ফেললাম, এবং এইটা দেখি কি হয়। আলহামদুলিল্লাহ 4টা পিঠা হয়ে গেছে, আর এইটা দেখি কি হয়। আর এই জিনিসটা দেখে একটা নেগেটিভ মাইন্ডের জিনিস মনে পড়ে গেলো, যদিও মানে এগুলো বলা ঠিক না। তা ও মাই গড, আম্মু এখন আসতেছে, অ্যান্ড আমার পিঠা হয়ে গেছে 4টা, আম্মুর একটা আর আমার 3টা। তো এখন আমার পিঠা হবে আরেকটা, মানে আজকে আমি বানাবো, এইটাই সবচেয়ে মজার বিষয়। তো এই হচ্ছে পিঠা, মানে বানাইতেছি, ঠিক আছে। আমি একটু এই রুমটা আসলাম, অনেকদিন ধরে এই রুমটা দেখাচ্ছেন, এই রুমটা হচ্ছে আমাদের মডেলিং করার রুম, মানে এই হচ্ছে ওয়েদার। এখানে ওয়েদারটা মনে হচ্ছে অনেক রোদ, বাট রোদ নাই, মানে ওয়েদারটা খুবই সুন্দর। এই হচ্ছে ওয়েদার, মানে আকাশ মেঘলা, আকাশটা মেঘলা, আমি এখানে একা একা ভিডিও করতেছি, খুবই জোস। তো দেখতে দেখতে হয়ে গেলো 5টা পিঠা, আর আম্মু দেখে বলতেছে ওয়াও পিঠাগুলো তো সেই হয়েছে, আর আমিও বলতেছি আম্মু তুমি বলো যে কেমন হয়েছে। আমি বলতেছি অনেক 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 জোস হয়েছে, এবং মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক 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 সুন্দর হয়েছে পিঠাগুলো। আর আমি এখানে একটু ভিডিও শ্যুট নিতেছিলাম, আর আরেক দেখতে দেখতে আরেকটা পিঠা হয়ে গেলো, কিন্তু এইবার আমি ছোটো করে দিছি, বিকজ অফ কারণ আগেরগুলো আম্মু বলতেছে এত বড় বড় করে দিলে তো মানে কেমন জানি লাগে, তো একটু ছোটো করে দাও। তো এই ছোটো করে দিলাম, ছোটো করে দেওয়ার পর এটাও সুন্দর মতো হয়ে গেলো ইনশাল্লাহ। আর কারা আমাকে পিঠা বানিয়ে খাওয়াবা সেটাও কমেন্ট করে জানাবা, ঠিক আছে, মানে পিঠা কেমন লাগতেছে আমার পিঠা দেখে এটাও কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তো যাই হোক, দেখতে দেখতে আরেকটা পিঠা দিয়ে দিলাম, এবার একটু বড় করে দিয়েছি, মানে আমরা বলতেছি না আমার বড় করে না বানালে ভালো লাগে না। তো যাই হোক, আমি ফুল পিঠা বানিয়ে ফেলছি, আর আমার কাছে মনে হচ্ছে আমি সব পেরে গেছি, মানে আমার ফেভারিট খাবার আমি বানিয়ে ফেলছি, মানে পিঠার মধ্যে আমার ফেভারিট এটা, ঠিক আছে। যদি আমার ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি, আর কেউ তো আমার বিরিয়ানি বানিয়ে খাওয়াইলো না, মানে আমার আম্মু ছাড়া, ঠিক আছে। যাই হোক, এই পিঠাটা হয়ে গেছে সুন্দর মতো, আর আমি বলতেছি বাহ দয়ালের দয়া, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, আমি জীবনে ফার্স্ট টাইম পিঠা বানালে আমার পিঠা হয়ে গেলো বাইরে ভাই, আমি পুরোই অবাক। তো ভাবছিলাম কাঁচা হবে, বাট না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন আম্মুকে বলবো আম্মু আমি সুন্দর করে পেরে গেছি। আর এই হচ্ছে আমাদের রুম, আমি চলে আসলাম বাড়িতে, যেখানে এসে আমি আমার ইন্টু মিন্টু সব কিছু নেই। তো খুবই জোস, আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি জীবনে ফার্স্ট টাইম পিঠা বানাইছি, আর এত সুন্দর হলো। আর এই হচ্ছে রোমান্টিক ওয়েদার, ওয়েদার জন্য পিঠাগুলো একদম ম্যাচিং করে গেছে, ঠিক আছে। তো আম্মু এখানে নিয়ে আসছে, ভাবতে বলতেছে দেখ কত সুন্দর করে পিঠা বানাইছে, আমাকে এ তুমি হচ্ছে লুজার আর আমি হচ্ছে উইনার, ঠিক আছে। আমার দেখতেছে এই যে তুমি হচ্ছে লুজার আর আমি হচ্ছে উইনার, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।